সবাইকে ওয়েলকাম কারেন্ট অ্যাফেয়ার্স আলোচনায় সবাইকে স্বাগত জানাচ্ছি আজকে যে বিষয়টা আমি আলোচনা করব সেটা হল ইন্ডিয়ান মেয়োটোলজিক্যাল ডিপার্টমেন্ট বা ভারতীয় আবহাওয়া সংস্থা যেটা আঠারোশো সালে প্রতিষ্ঠা হয়েছে সদর দপ্তর নিউ দিল্লি এই সংস্থার আন্ডারে গিলগিট বাল্টি স্থান মানে পাক অধিকৃত কাশ্মীর এ অংশগুলো আনা হয়েছে আইএমডি ওয়েবসাইট আছে সেই পাবলিক ফোরামে এবার থেকে কিন্তু ওই জায়গাগুলোর নাম থাকবে এবং সেই জায়গাকার আবহাওয়ার খবর প্রকাশ করা হবে ডিডি নিউজ এবং এআইআর নিউজ যে সরকারি সংস্থা তাদের প্রতিদিনের প্রাত্যহিক নিউজে সেই জায়গাকার আবহাওয়া সংক্রান্ত তথ্য প্রচার করা হবে এতদিন পর্যন্ত আমরা যখন খবর শুনেছি তখন কাশ্মীর টু কন্যা এইসবভাবে উচ্চারণ করতে হতো বা এই কথাগুলোর কথা শুনেছি কিন্তু এখন আমি রিসেন্ট যে নিউজটা শুনলাম দুদিন আগে গিলঘিট বাল্টি স্থান টু পোর্ট ব্লেয়ার শুনেই মনে হলো একটু অন্যরকম লাগলো যে এরকম তো শুনিনি আগে তো এটা নিয়েই আমার আলোচনা আগে দেখি জম্মু কাশ্মীর ম্যাপটা কি অবস্থায় আছে জম্মু কাশ্মীর ম্যাপ যেটা এটা টোটালটা জম্মু কাশ্মীর আমাদের এখন বর্তমানে দুটো ইউটি একটা এই জম্মু কাশ্মীর আর একটা হচ্ছে লাদাখ তো যদি আমি টোটাল জায়গাটা দেখি উপরে এই জায়গাটুকু এই দিকে সেটা হচ্ছে পিওকে বা পাক অধিকৃত কাশ্মীর যেটা উনিশশো সাতচল্লিশ সালের স্বাধীনতার পরে কিন্তু পাকিস্তান দখল করে নাই। এরপর এই জায়গাটুকু পাকিস্তান নিয়েছিল সেটা আবার তারা চীনকে দান করে দিয়েছে এর ঠিক নিচে আছে সিয়াচেন গ্লেসিয়ার আকসাই চাইন চায়না এই জায়গাটা চীন ইন্ডিয়া যে ওয়ার হয়েছিল তারপরে চায়না দখল করে নেয় এবং এই জায়গাটুকু কিছুটা দখল করে নিয়েছে তারা অনেকটাই দখলে চলে গেছে তবু যা আছে এই জায়গাটুকু ইন্ডিয়ার আছে বেশ এবার এই জায়গাতে আসি যেটা মেন এই জায়গার কথা হচ্ছে এখানে এই জায়গাটা আবার পাকিস্তান তাদের ভাষায় দুটো দুটো অংশে ভাগ করে রেখেছে প্রভিন্সে নয় দুটো অংশে একটা হচ্ছে আজাদ কাশ্মীর যা রাজধানী মুজাফরাবাদ এবং একটা গিলঘিট বালতিস্থান তো এই জায়গাটা গিলঘিট আছে এই অংশের অটোনমাস ব্যাপারটা কিন্তু এখনও আছে দুটো জায়গা তারা নিজেদের সংবিধানে অটোনমাস বডি হিসাবেই দেখিয়েছে ব্যাপার হলো এই জায়গাটাতে যতটা স্বয়ংশাসিত এবং এদের এখানকার পিএম আছে রাষ্ট্রপতি আছে কিন্তু এই জায়গাতে নেই এই জায়গাটাতে পিএমও নেই রাষ্ট্রপতি নেই সিএম আছে গভর্নর আছে এই জায়গাকার যে পি রাষ্ট্র রাষ্ট্রপতি এই জায়গাকার যে স্বয়ংসাচিত ব্যাপারটা একটু বেশি আর এই জায়গা এই জায়গাটার সেই স্বয়ংসাথীর ব্যাপারটা কিন্তু কম তার কমিয়ে দিয়েছে কমিয়ে দিয়েছে বিভিন্ন কারণে সে কারণগুলোতে আসছি প্রথম কথা হচ্ছে চীনের সঙ্গে পাকিস্তানের সম্পর্ক খুবই ভালো এবং ওয়ান বেল্ট ওয়ান রোড এই কর্মসূচির আন্ডারে এই জায়গাটা ফুটছে চায়নাও না কোনো ডিসপিউটেড এরিয়ার ভিতর দিয়ে তাদের এরকম কর্মসূচি বড়ো মাপে চলুক ইন্ডিয়া যদিও সিপেক জয়েন করেনি ওয়ান বেল্ট ওয়ান রোড চায়না চায়নার সঙ্গে পাকিস্তানের যেহেতু সম্পর্ক ভালো তারা এই রাস্তা এই অংশের উপর দিয়ে রাস্তা তৈরি করবে তাই সেই জায়গার উপর দিয়ে যতটা ডিসপিউট চাইছে কমাতে যায় পাকিস্তানও চাইছে চায়নাও চাইছে কিন্তু তারা কিন্তু নিজেদের প্রভিন্স হিসাবে দেখায়নি তাদের যে চারটে প্রভিন্স আছে এই দুটো তো প্রভিন্স হিসাবে তারা কিন্তু সংবিধানে দেখায়নি তাদের সংবিধান চারবার চারবার তিনবার চেঞ্জ হয়েছে এবং চেঞ্জ বলতে একবারই পরিবর্তন হয়েছে আমি কিন্তু অ্যামেন্ডমেন্টের কথা বলছি না লাস্ট যে সংবিধান চলছে সেটা উনিশশো চুয়াত্তর সালের সংবিধান এখন ফলো করা হচ্ছে এবার এই অংশের উনিশশো সালে একটা স্টেট রুল জারি করা হয়েছিল এবং এই অংশ থেকে আমরা যেমন বলি যে থার্টি ফাইভে সরিয়ে নেওয়া হলো তারাও সেরকম থার্টি ফাইভে বলতে পারি যে সরিয়ে নিয়েছে মানে ওখানকার বাকি জায়গার অংশের পাকিস্তানের মানুষ তারা এখানে গিয়ে জায়গা কিনতে পারতো এবং থাকতে পারতো বসবাস করতে পারতো ইভেন তাদের এখানকার বর্তমানে সিটিজেনশিপ একটাও চেঞ্জ করে দিয়েছে পাকিস্তানে যে কোনো জায়গার নাগরিক ওখানকার নাগরিক হিসাবে ট্রিট করা হবে এটা আমরা তো এতদিনে করলাম ওরা অনেকদিন আগেই করে দিয়েছে সেই জায়গা এই জায়গার রিসেন্ট যে নিউজটা হয়েছে যে জন্য এতটা ইন্ডিয়া একটু উঠে পড়ে লেগেছে যে এখানে তারা অ্যাপ্লাই করেছিল সুপ্রিম কোর্টে ভোট করার জন্য ভোট হবে সুপ্রিম কোর্ট সে নির্দেশ দিয়েছে সিএম নির্বাচনের জন্য এখানে ভোটও হবে এত কিছু করা হচ্ছে এবং ইন্ডিয়া থেকে প্রোটেস্টও করা হয়েছে গভর্নমেন্ট অফ ইন্ডিয়া প্রোটেস্ট করছে প্রোটেস্টটা হয়তো সেভাবে জোরালো হচ্ছে না বা প্রোটেস্ট করলেও তাদের সেরকম গুরুত্ব নেই তাদের আমাদের দেশে প্রোটেস্ট করছে তারা তাদের মতো কাজ করছে ইন্ডিয়াও চাইছিল যে জিও পলিটিক্যালি আমরাও যদি কিছু দেখাতে পারি যে এই অংশগুলো বিশেষ করে এই অংশটা এখনও ভারতীয় টেরিটরির মধ্যেই আছে সেই জন্য ভারতে যে আবহাওয়া সংস্থা তাদের নিজস্ব ওয়েবসাইটে এই জায়গাগুলোকে রাখা হয়েছে আর এবার থেকে সেই অংশের আবহাওয়ার খবর প্রচার করা হবে আমি নিজেও শুনেছি ওই কাশ্মীর আপনারা যদি ডিডি নিউজ বা এ আর নিউজ রেডিও নিউজ ফলো করেন তাহলে কিন্তু দেখতে পাবেন যে বাল্টিস্থান বা গিলগিট বালতিষ্ঠান মুজাফরাবাদ এই সব জায়গার যে ওয়েদার রিপোর্ট সেগুলো রোজই এখন প্রকাশ করা হচ্ছে এবং তাদের নিজস্ব ওয়েবসাইটেও প্রকাশ করছে তারা আইএমডি আসলে ভূ রাজনৈতিক ক্ষেত্রে ভারত নিজের অবস্থান একটা বোঝাতে চাইছে ঠিক রাখতেই এটা এমন করেছে পাকিস্তান যেমন গিলগিট বাল্টিস্তানে ভোট করার জন্য প্রস্তুতি নিচ্ছে মেনলি এটাকে কাউন্টার করার জন্যই ভারত এই আইএমডির মতো একটা প্ল্যাটফর্মকে ইউজ করছে আমি যেটা বলে শেষ করব যে পাকিস্তান যেমন চীনকে সুবিধা করে দেওয়ার জন্য একটা ডিসপিউটেড এরিয়া নিজের দেশের অংশ হিসাবে দেখাতে উঠে পড়ে লেগেছে ভারত ও আইএমডির মতো ওয়েপেন পাবলিক ফোরাম ইউজ করে গোটা বিশ্বকে বলতে চাইছে যে পাক অধিকৃত কাশ্মীর ভারতের মূল ভূখণ্ডেরই অংশ ধন্যবাদ